হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আর আজকে আমি তোমাদের সঙ্গে পটল দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খুব সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। সামান্য উপকরণে এটা কিন্তু তৈরি হয়ে যাবে, কিন্তু খেতে দারুণ হয়। আজকে আমি বানাচ্ছি দই পটল, তো চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পটল। এই পটলগুলোর এবার আমি চোঁচা ছাড়িয়ে নেব। তো কীভাবে আমি চোঁচাটা ছাড়িয়ে নিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এইভাবে করেই চোঁচাটা ছাড়িয়ে নেবে, আর পুরোটা কিন্তু চোঁচা ছাড়াবে না, তাহলে কিন্তু পটলগুলো একদম নরম হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। এভাবে করে দেখো, কিছুটা আমি চোঁচা ছাড়িয়েছি আর কিছুটা উপর থেকে এই চাকু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো এভাবে করে চোঁচা ছাড়িয়ে নিয়েছি, এভাবে করেই আমি সবগুলো পটলের চোঁচা ছাড়িয়ে নেব। পটলগুলোকে আমার চোঁচা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে কাট লাগিয়ে নিচ্ছি। দেখো কিভাবে করে আমি কেটে নিচ্ছি, দু সাইড থেকে কিন্তু অল্প অল্প করে কেটেছি, পুরোটা কাটিনি। পুরোটা কাটলে কিন্তু রান্নার সময় এটা ভেঙে যেতে পারে, তাই দু সাইড থেকে হাফ হাফ করে আমি কেটে নিয়েছি। দেখো এভাবে করেই কেটে নিতে হবে, সবগুলো পটলকে আমি এভাবে করে কেটে নিচ্ছি। সবগুলো পটল কেটে নেওয়া আমার এখানে হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, আর এর মধ্যে আমি দেবো অল্প লবণ, দিয়ে এটাকে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে হলুদ লবণ এই পটলের গায়ে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো, তো আমি একটু দিয়েছি, তাতে করে কালারটা সুন্দর হবে। আর এবার আমি মশলাটা তৈরি করে নিচ্ছি, তার জন্য এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়েছি এক টুকরো আদা আর কিছু কাজু বাদাম। তো এই সব কিছুকে আমি মিক্সির বাটিতে নিয়ে নেব। আর এই সবজিটাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলা দিয়েই হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয়। তো সব কিছুকে দিয়ে দিয়েছি, আদাটাকে ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি, তাতে করে পেস্ট করতে সুবিধা হবে। তো আদাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো, তোমরা চাইলে পরে দিতে পারো, আর অল্প জল দিয়ে এবার এটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি রিফাইন্ড তেল দিয়েছি, তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এক এক করে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি, সবগুলো পটল আমি দিয়ে দিয়েছি। দিয়ে পটলগুলোকে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব, হালকা লালচে করব, খুব বেশি লাল করে ভাজবো না কিন্তু, এটাকে হালকা লালচে করে এটাকে ভেজে নিচ্ছি। এদিকে দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এক এক করে সবগুলো পটলকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার সবগুলো পটল এখানে ভেজে উঠিয়ে নিলাম, আর বাকি তেলটার মধ্যে আমি রান্নাটা করব। তো এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর এক চামচ দিয়ে দিলাম কালো জিরে। দিয়ে এটার মধ্যে আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু কাজু বাদাম আছে খুব তাড়াতাড়ি নিচের থেকে লেগে যাবে, তাই একটু নেড়ে চেড়ে নিলাম। আর মিক্সির বাটিটার মধ্যে অনেকটা মশলা লেগেছিল, তাই এর মধ্যে একটু জল দিয়ে এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এক্সট্রা করে আর জল দিলাম না। তো দিয়ে এবার ভালো করে মিশিয়ে এই মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব, মিডিয়াম আঁচে কিন্তু অবশ্যই আমি কষাবো। আর যেহেতু বাদাম আছে খুব তাড়াতাড়ি এর মধ্যে থেকে তেল ছাড়বে। আর দেখো তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়েছি, আর দিয়েছি অল্প গরম মশলার গুঁড়ো এক চামচ পরিমাণ। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, আর মিডিয়াম আঁচে এটাকে কিন্তু আমি একটু সময় নিয়ে, খুব বেশি নয়, 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এটাকে কষিয়ে নেব মশলাটা, তাতে করে বাদামের কাঁচা গন্ধ এবং মশলার কাঁচা গন্ধটা বের হয়ে যাবে। দেখো মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম, আর এর মধ্যে কিন্তু আমি হলুদ দিইনি, তোমরা দেখতে পেয়েছো, তোমরা চাইলে হালকা দিতে পারো। পটলটা দিয়ে ভালো করে পটলটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে পটলগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে এবার এটাকে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, আর দইটা কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম, দইটাকে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আঁচটাকে লো করে নিতে হবে, নয়তো দইটা অনেক সময় ছানা হয়ে যায়, তাই লো আঁচে করে দইটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। দেখো দইটাকে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটার জন্য ছেড়ে দিলাম, ভালো করে এটা একটু ফুটবে।
আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। এদিকে দেখো দই পটলটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এটাকে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। উপর থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। গ্যাসটাকে আমি বন্ধ করে এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এই রেসিপিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়, কিন্তু খেতে দারুণ হয়। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। আর আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।